অধর্মের ওপর ধর্ম ও অসত্যের ওপর সত্যের জয়ের দিন বিজয়া দশমী। বেজেছে দেবী দুর্গার বিদায়ের ক্ষণ, ভক্তদের চোখে মুখে সকাল থেকেই বিষাদের ছাপ। মর্তের বাপের বাড়ি থেকে কৈলাসে স্বামী গৃহে ফিরবেন পার্বতী, ভক্তদের কাছে রেখে যাবেন আগামী বছরে ফিরে আসার অঙ্গীকার। বাজছে বিসর্জনের বাজনা, ঢাকের বলে বিদায়ের আরতি। সন্তানদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে যাত্রা করবেন দেবী দুর্গা বিজয়া দশমীর দিনে। তাই আনন্দে উচ্ছ্বাসের মাঝেই নেমে আসে বিষাদের ছায়া। মণ্ডপে মণ্ডপে দেবী বন্দনার পাশাপাশি সিঁদুর দান, সিঁদুর খেলে মিষ্টি মুখে। প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ, বাঙালির চিরায়িত রীতি। পার্বতীকে সিঁদুর দান ও সিঁদুর খেলাকে মনে করা হয় সৌভাগ্যের প্রতীক। সিঁদুর হলো শক্তি, শক্তির প্রতীক। এটা সবাইকে দিয়ে মঙ্গল কামনা করব যে শাখা সিঁদুর নিয়ে যেন অনন্তকাল মায়ের পূজা করতে পারি। ঢাকের তালে নাচের ছন্দে সিঁদুর খেলায় মাতেন সবাই। বিশেষ প্রার্থনায় থাকছেন পরিবার আর স্বামী সন্তানরা। পরিবার পরিজনের জন্য, সকলের জন্য মনোকামনা করেছি, সবাই যেন সুস্থ থাকে, দীর্ঘায়ু দেয়, রোগ মুক্ত রাখে, আর দেশের সমস্ত দুঃখ দুর্দশা দূর হোক। পূজা করার সময় আমাদের জ্ঞানে বা অজ্ঞানে যত ভুল ত্রুটি হয়েছে সেটা যেন ক্ষমা করে দিয়ে যান। মা আবার ফিরে আসবে সেই আশা নিয়ে আমরা তাকে বিসর্জন করি। হাসি মুখে দেবীকে বিদায় জানিয়ে আরো একটা বছরের অপেক্ষা। এখন শুধু দু চোখ ভরে মাকে দেখে নেয়া। মা যেন পৃথিবীর সকল দুঃখ দুর্দশা, আমাদের দেশের আমাদের মানুষের সকল দুঃখ দুর্দশা দূর করেন। আমরা যেন সবাই সুস্থ থাকি এবং দেশটা যেন নিরাপদ থাকে। সুলতানা সোনা, ডিবিসি নিউজ, ঢাকা।